অন্যান্য রাজনৈতিক প্রোগ্রাম থাকার কারণে আমরা অন্য পাশে একটি কর্মসূচিকে সুযোগ দেওয়ার জন্য আজকে একটু আগেই আমাদের কর্মসূচি ক্লোজ করতে হয়েছে। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের জাতীয়গণ প্রত্যাশী মহাজোটের যুগ্ম আহ্বায়ক এক আমাদের কালতাসনামা মাদ্রাসার প্রিন্সিপাল জনাব দেলা হোসেন আজিজি, জনাব দেলা হোসেন আজিজি, অধ্যক্ষ জেলা হোসেন আজিজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে 24 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচির আজ 35তম দিন। আপনারা সবাই জানেন আমরা আমাদের কর্মসূচি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত প্রতিদিন আমরা পালন করে থাকি। প্রশাসনের অনুরোধে অন্য একটি রাজনৈতিক দলের একটি কর্মসূচি থাকায় আজকে আমাদেরকে আমাদের কর্মসূচিটি আজকের জন্য এখনই আমাদেরকে শেষ করতে হচ্ছে। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা গতকালকে দেখেছেন জাতীয়করণ প্রত্যাশী মহাজোট নেতৃবৃন্দ গতকালকে এই কর্মসূচি শেষ হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে মিলিত হয়েছিল এবং ওখান থেকে সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে জাতীয়করণের যৌক্তিক দাবিতে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসবে জাতীয়করণ প্রত্যাশী মহাজন নেতৃবৃন্দ সাধারণ এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদেরকে সাথে নিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাবে, এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের এই কর্মসূচি 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারী বন্ধুরা এই কর্মসূচিতে বিভিন্ন সময় অংশগ্রহণ করে আমাদের এই কর্মসূচিকে অব্যাহত রাখতে সহযোগিতা করেছেন সকলের প্রতি জাতীয়করণ প্রত্যাশী মহাজোট নেতৃবৃন্দ কৃতজ্ঞ। এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ, এক দফা এক দাবি। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন আমরা জাতীয়করণ প্রত্যাশী মহাজোট আমরা শপথ করে জাতীয় প্রস্তাবে এসেছি। আমাদের জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক, কারণ আমার একজন শিক্ষক এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বোনাসের 25% শুধু বোনাস পায়। এই হিসাবে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক বোনাস পায় মাত্র 3,125 টাকা। আমার একজন শিক্ষক সে হাউস রেন্ট পায় মাত্র 1,000 টাকা, যা অত্যন্ত অমানবিক অযৌক্তিক। অধ্যক্ষ থেকে নিয়ে একবারে পূরণ পর্যন্ত সবাইকে 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 100 টাকা। আমাদের জীবন যাপন অনেক কষ্টকর। আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বেতন পায় 12,700 টাকা। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় আমার একজন শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতেই জীবন যাপন করা সম্ভবপর হচ্ছে না। আমরা বাধ্য হয়ে বৈষম্য থেকে মুক্তির জন্য এই রমজান মাসের মধ্যেও অনেক কষ্ট করে আমরা এই প্রেসক্লাবে পড়ে আছি। আমাদের সাহারি খেতে অনেক কষ্ট হয়, ইফতার করতে আমাদের কষ্ট হয়, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের ব্যানারে যে আন্দোলনের ঘোষণা আমরা দিয়েছি এবং শুরু করেছি 35 নম্বর পর্যন্ত চালিয়ে যাচ্ছি সরকারের পক্ষ থেকে যতদিন পর্যন্ত বৈষম্য থেকে মুক্তির ঘোষণা না আসবে এই আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয় মনে করেছিল শিক্ষকদেরকে মনে হয় 2-4 দিন পরে শিক্ষকরা তাদের খোঁজখবর না নিলে শিক্ষকরা চলে যাবে। আমরা জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে বলতে চাই জাতীয়করণ প্রত্যাশী মহাজোট দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জাতীয় প্রেস ক্লাবে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে 35টি দিন কাটিয়েছে। যারা 35 দিন থাকতে পারে ইচ্ছা করলে আরো 2 মাস প্রেস ক্লাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে এই আন্দোলনকে টেনে টেনে ঈদুল ফিতর পর্যন্ত নিয়ে যাব। আপনারা জানেন 2020 সালে শতভাগ উৎসবতার দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ে মানববন্ধন করেছিলাম।
করলাম প্রয়োজন হলে আমার এই বছরের ঈদ উল ফিতরের নামাজ এই জাতীয় প্রেসক্লাবে হবে ইনশাআল্লাহ সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ যারা এখন বাড়িতে বসে আছেন তাদেরকে আর আহ্বান জানাবো আসার জন্য জানাতে চাই না জওহর আন্দোলনটাকে 35 দিন ধরে রেখেছি আমরা এই আন্দোলনকে প্রয়োজনে 2 মাস ধরে রাখতে পারবো আমাদের সক্ষমতা আছে কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই 2018 সালের 20 দিনের আন্দোলনের ফলে ইনক্রিমেন্ট পেয়েছেন বৈশাখী ভাতা পেয়েছেন বসে বসে ঘরের মধ্যে খাচ্ছেন বিবেককে প্রশ্ন করেন যদি আপনার ন্যূনতম বিবেক থাকে এটা আপনার জন্য পরিবারের জন্য মা বাবার জন্য হালাল হবে কিনা যদি হালাল না হয় আপনার দায়িত্ব আপনি নিজে চিহ্নিত করবেন দায়িত্বটুকু পালন করবেন আগামী আগামী দিনে ইনশাআল্লাহ আন্দোলন চলমান থাকবে আমরা আমাদের 200 সহযোদ্ধাকে এখান থেকে হারিয়েছি তারা এখানে আন্দোলন করতে আসে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে আমরা তাদের জন্য দোয়া করেছি আমরা তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছি আমরা আর কোনো শহীদ দেখতে চাই না কোনো শিক্ষকের মৃত্যু দেখতে চাই না শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের এই 2 শিক্ষকের পরিবারের দায়িত্ব নিতে হবে অবশ্যই সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আমরা কি আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ এই আন্দোলন অব্যাহত থাকবে আপনারা এই কর্মসূচিতে আগামী দিন আবার 9টা থেকে আমাদের কর্মসূচি শুরু হবে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে এই জাতীয় প্রেস ক্লাবে আবার দেখা হবে আন্দোলন চলছে চলবে এই কর্তব্য ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ